দর্শক, আমি কৃষি বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই কৃষি বাংলা চ্যানেল থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী প্রপার ইউনিয়নের কালিয়ান্ড বিল হচ্ছে না তো। আজকে আমি যে বিলটাকে নিয়ে এসেছি এই পেঁয়াজের ক্ষেতে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁয়াজ এখানে হয়েছে। তো এই বিলটা হচ্ছে চারটা গ্রামের মাঝখানে, আপনার এপাশে হচ্ছে রামনগর গ্রাম, তারপরে হচ্ছে লক্ষ্মীপুর, চালিনগর, চুপিনগর এবং কালিয়ান। এই কালিয়া এই গ্রামের মাঝখানে হচ্ছে এই বিলটা। একসময় এই বিলে এই এই মানে প্রচুর পানি হতো এবং আপনার ফসলাদি তেমন কিছু হতো না, কিন্তু পরবর্তীতে খাল কাটার কারণে, খাল এবং আপনার এই সুইচ গেটের কারণে এখন এখানে তিনটা ফসল হয়, প্রচুর পরিমাণে ফসল হয়। তো এইটা নিয়েই আমি আজকে এইখানে আসছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে পেঁয়াজ এখানে, প্রায় লক্ষ টন পেঁয়াজ এখানে উৎপাদন হবে, তারও বেশি। সে পুরো বিলটাই হচ্ছে আপনার পেঁয়াজের বিল। তো আপনাদেরকে আমি আজকে উঠাই দেয় একটা একটা পেঁয়াজ উঠাই দেখাই যে পেঁয়াজ এখন চৈত্র মাসে পেঁয়াজটা উঠবে, তো পেঁয়াজটা কেমন হয়েছে, এইটুকুন পেঁয়াজ আর কি হয়েছে। তো এটা চৈত্র মাসের দিকে এটা উঠবে। আর যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা হচ্ছে এটা এটাকে বলে হচ্ছে আপনার পেঁয়াজের দানা। এই পেঁয়াজের দানা, এটা পেঁয়াজ দানা দিছিল, সেই দানার পেঁয়াজ আর কি। এটা এটা সাধারণত ভালো পেঁয়াজ হয় না, কিন্তু এটা দানা হয়, বীজ হয় আর কি। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ বাশার মোল্লা। আপনার তো এই গ্রামেই মানে বাড়ি? এই গ্রামের বাড়ি। এই মাঠটি কালিয়ান্ড মাঠ, কালিয়ান্ড বিল, কালিয়ান্ড। তো এই পেঁয়াজ দিয়ে আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে এই পেঁয়াজের কী অবস্থা এখন, যে অবস্থা আছে তাতে কী অবস্থা, এবং পাখি প্রতি কত মনে হতে পারে এবং কী আসার বিষয়ে। অ্যাভারেজ যদি সব জায়গায় উপর নিচে ধরতে হয় তাহলে অ্যাভারেজ 25 মন ধরা যায় এক পাখিতে, এক পাখিতে। আর যদি ভালো মন্দ ধরা যায় আমাকে, এগুলো যেগুলো হচ্ছে আমাদের এগুলো 40 মন করে হবে না, 40 মন। আর নিচে এমন আছে 15 মন হবে না। এই বিলে কি সবসময় পেঁয়াজ চাষ হয়? হ্যাঁ, সবসময় পেঁয়াজ চাষ হয়। আগে তো শুনছি যে এই বিলে প্রচুর পানি হইতো, ফসলাদি হইতো না? হ্যাঁ, আগে পানি হতো, ফসলাদি বেশি হতো না। এই যে খাল কাটার পরে, খাল কাটার পরে এই পানি করেছে, তাতে আমাকে সুবিধা হয়েছে, সুবিধা হয়েছে। তো এখন আপনাদের এই পেঁয়াজের এই এই যে খরচপাতি, এই খরচপাতি বাদে কেমন কী ইনকাম কিনতাম? যদি দাম দেয় মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে ভাড়া দাম ভালো ভালো ভাড়া আমাদের লাভ হয়। কিন্তু যদি পেঁয়াজের দাম সর্বনিম্ন 1500 থাকা দরকার, 1500 সর্বনিম্ন 1500, আর 2500 হলে ভাড়া আমাকে লাভ হয়, লাভ হয়। কিন্তু এক পনেরোর পিছনে খরচ আছে 1200-1300 খরচ আছে, খরচ খরচ আছে। তো আপনারা যে পেঁয়াজ মানে চাষ করতেছেন, এই পেঁয়াজের যে এই ফরিদপুরের পেঁয়াজের তো একটা নাম আছে। আমি যে ঢাকা থেকে আসছি, তো ঢাকায় আমাদের যে অবস্থা তাতে ফরিদপুরের পেঁয়াজের দাম অনেক ভালো এবং পেঁয়াজের সাইজ ভালো হয়, পেঁয়াজের রান্নার স্বাদও ভালো। তো এই ব্যাপারে কিছু বলবেন আপনি? না, আমাদের পেঁয়াজ আসলে পেঁয়াজ এবং পাট, পেঁয়াজ পাট, পাটেরও ও দাম ফালি ফেরা আমাকে অসুবিধা হয় না, কিন্তু দাম না ফালি ফেরা আমরা বিপদে করি। তো আপনি সরকারের কাছে কী আশা করেন? সরকারের কাছে আশা করি আমাদের দামই দেওয়া দরকার, দামই দেওয়া, দাম দেওয়া দরকার। তো এখন কৃষি কাজ করে মোটামুটি ভালোই হচ্ছে? হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমতে আগের তো অনেক ভালো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি কি দুইটা পেঁয়াজ উঠে দেখতে পারি? হ্যাঁ, প্রথম থেকে দেখি কেমন সাইজ হয়েছে। দাম তো গত বছর 1200-1300 ছিল, তার আগের বছর ছিল 2040 মন। যদি আমি একটু আলোচনা করি, 40 মন যদি পেঁয়াজ হয় এক পাখিতে অ্যাভারেজ, তাহলে পরে আপনার এই পেঁয়াজের দানা টানা দিয়ে এগুলো দিয়ে কী পরিমাণ কী খরচ হয়েছে, কত টাকা কী লাভ থাকবে? যদি 40 মন বরাদ্দ ফলে আর যদি দাম ভালো পাই, তাহলে পরে 3 অংশের এক অংশ লাভ থাকে, 3 অংশ লাভ হয়েছে, 3 অংশ মানে 40-40 হাজার টাকা বিক্রি করা যাবে এক কেজি। হ্যাঁ হ্যাঁ, তা তো বেশি, 40-এর বেশি, 1500 টাকা করে যদি পাই, হ্যাঁ, তাহলে ভাড়া 40 মনে তো দাম 60,000, 60,000 আমার এবারে 30,000 খরচ আছে, আমাদের 30,000 খরচ আছে, তার মানে পার পাখিতে 15,000 টাকা করে লাভ থাকে। হ্যাঁ, 15,000 টাকা করে লাভ লাগবে, এবারে করে মোটামুটি খাইনি, আল্লাহ রাখছে ভালো আর কি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।